अनुरोध कर जून मासे आज नय आज किन्तु अक्टोबर 30 तारीख কোন উত্তর না পেয়ে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি গায়ের জোরে জোর জুলুম করে মানুষকে সেট টপ বক্স যারা কিনতে পারেনি তাদের বাধ্য করবেন না আর অ্যানালগ যেটা থাকে যেটা হচ্ছে এমএস ওরা দেখাতে পারে চ্যানেলগুলো সেই অপশন চালু রাখতে হবে যতদিন এই প্রসেসটা ফুল না হচ্ছে কেন কারণ তার কারণ হচ্ছে দুটো চাইনিজ কোম্পানি না কিছু অর্ডার করে মানে অর্ডার পেয়েছে যেটা আমি শুনেছি ইন্ডিয়ান একটা কোম্পানি চাইনিজ দুটো কারা পেয়েছে কি পেয়েছে আমি ডিটেইলস দেখিনি আমি জেটুয়া সাহেবকে কিছুক্ষণ আগে ফোন করে জানছিলাম যে আপনি কি কিছু জানেন এই ব্যাপারে বলেন না ডিজিটাল করবার কথা হয়েছিল কিন্তু আমি কোনোদিন জানি না আমার কাছে এটা কিছু আসেনি লোককে যদি টিভি দেখার অপশন বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু কলকাতার রাস্তাঘাটে বৃহত্তর যে আন্দোলন গড়ে তোলা হবে সেই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এমএসওদের লাইসেন্স যেন ক্যান্সেল করার চেষ্টা না করা হয় এবং কেবল অপারেটর যারা আছেন আপনি নিজে বিনা পয়সা দিন সবাই সেট টপ বক্স ঢুকিয়ে দেন বলুন ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং টেলিফোনের অনেক টাকা আছে তো টুজির অনেক টাকা আছে ফান্ডে বলুন বিনা পয়সায় মানুষকে দেবেন সব মানুষ ঘরে ঢুকিয়ে দেবেন কিন্তু মানুষকে যদি বলেন 1200 থেকে 1500 টাকায় কিনতে হবে এই দিনের মধ্যে কিনতে হবে তোমরা কিনতে বাধ্য না হলে তুমি দেখতে পাবে না এই দরজা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার এবং ঔদ্ধত্য থাকা আছে বলে আমি মনে করি না।